বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো এবিটিএ টেস্ট পেপার 2020-21। তো আজকের আলোচনায় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের ফিজিক্যাল সায়েন্স। তোমরা জানো যে এর আগে বিভিন্ন পৃষ্ঠাগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, তার মধ্যে তোমার 71, 95, 118, 143, 166। আজ আমরা যে পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে 179 পেজ সম্পর্কে। তো সরাসরি চলে যাই পেজ নম্বর 179-তে। এর আগে যে পেজগুলো করেছি এছাড়াও অন্য বিভিন্ন সাবজেক্টের বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। তো আজকের ফিজিক্যাল সায়েন্সের আমাদের পেজ নম্বর 179 পেজ। তো আমরা চলে আসি আমাদের প্রথমেই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ MCQ প্রশ্নগুলো। দেখো কী কী রয়েছে। পরিবেশ দূষণ ঘটায় না এমন একটি শক্তি উৎস কী, সেটা হলো সৌরশক্তি। বাদ বাকি যা আছে সব পরিবেশ দূষণ ঘটায়। পরেরটা, 16 গ্রাম অক্সিজেনের অর্থ কী, 16 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু হাফ মোল। পরেরটা চলে যায়, NTPতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এর আয়তন 22.4 লিটার, তাহলে NTPতে 1 মোল অক্সিজেনের আয়তন কত হবে। তো উত্তর হবে 22.4 লিটার। পরেরটা চলে যায়, আলো লম্ব আপাতনের সময় প্রতিফলন কোণের মান কত হয়। উত্তর হচ্ছে 0 ডিগ্রি। পরেরটা, আকাশের রং নীল রঙের দেখায় আলোর কোন ধর্মের জন্য। উত্তর হলো আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে, একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 22 সেন্টিমিটার, ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো এই অঙ্কটাই কিন্তু অপশানে ভুল রয়েছে, উত্তর হবে হচ্ছে 11 সেন্টিমিটার, কিন্তু এখানে অপশানে নেই। তারপরে চলে যাই আমরা পরের অঙ্কটাই, যেটা রয়েছে বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী। তো বিভব পার্থক্যের ব্যবহারিক একক হলো ভোল্ট। এখানে অপশান রয়েছে অ্যাম্পিয়ার, ওহম, কুলম্ব, ভোল্ট। তো উত্তর হচ্ছে কি, ভোল্ট। পরের যে প্রশ্নটা রয়েছে, বাড়ির বিদ্যুৎ বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয় কিসের সঙ্গে, লাইভ লাইনে, নিউট্রাল লাইনে, আর্থ লাইনে, লাইভ ও নিউট্রাল উভয় লাইনে। তো উত্তর হচ্ছে কি, লাইভ লাইনে। পরের প্রশ্নটা চলে যায়, লাইভ তারের বর্ণ কী, লাইভ তারের বর্ণ লাল, নীল, গোলাপি, কালো। উত্তর হচ্ছে লাল। পরের প্রশ্ন, পর্যায় সারণীর সপ্তম শ্রেণীতে কোন মৌল থাকে। অপশানে রয়েছে আমাদের হ্যালোজেন, ক্ষারধাতু, ক্ষারীয় মৃত্তিকা নাকি তেজস্ক্রিয় মৌল। উত্তর হচ্ছে তেজস্ক্রিয় মৌল। পরের প্রশ্ন, পর্যায় সারণীর পর্যায় বরাবর জারণ ধর্ম হ্রাস পায় বৃদ্ধি পায় নাকি একই থাকে, নাকি প্রথমে বাড়ে পরে কমে। উত্তর হচ্ছে বৃদ্ধি পায়। পরের যে প্রশ্নটা আমাদের রয়েছে, কোন যৌগটিতে আয়নীয় বন্ধন দেখা যায়, NaCl-এ আয়নীয় বন্ধন দেখা যায়। বাদবাকিগুলোতে C2H2, NH3, জল, কোনোটাই কিন্তু আয়নীয় বন্ধন দেখা যায় না। পরেরটা চলে যায়, কোন মৌলে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন। তো উত্তর কোনটা, নাইট্রোজেন। পরেরটা চলে যায়, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো কি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কেরোসিন, লবণ, জল, সালফিউরিক অ্যাসিড, COSO4। তো উত্তর কি হচ্ছে, কেরোসিন। পরেরটা চলে যায়, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2O, O2 এর আয়তনগত অনুপাত কত। উত্তর হচ্ছে 2:1। পরে চলে যায় আমাদের যেটা রয়েছে এসএকিউ টাইপের বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর পর্বে। তোমাদের প্রথম প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুর কোন স্তরে দেখা যায়, বায়ুর ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। কোন ধরনের কয়লার তাপন মূল্য সর্বাধিক, অ্যান্থ্রেসাইট কয়লার তাপন মূল্য সর্বাধিক। তাহলে যে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, তো কার্বন ডাইঅক্সাইড। বয়েলের সূত্রে উষ্ণতা ছাড়া আর, প্রশ্নটা কি, বয়েলের সূত্রে উষ্ণতা ছাড়া আর কি অপরিবর্তিত থাকে, উষ্ণতা ছাড়া ভর অপরিবর্তিত থাকে। পরেরটা হচ্ছে, ড্যাশ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, পরম শূন্য উষ্ণতায় অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। তারপর হচ্ছে, একটি অবতল দর্পণের কটি ফোকাস থাকে, একটি অবতল দর্পণের একটি ফোকাস থাকে। পরেরটা, প্রিজমের একটি ব্যবহার উল্লেখ করো। তো প্রিজম ব্যবহার হচ্ছে কি, প্রিজম বিভিন্ন বর্ণকে পৃথক করে। পরেরটা রয়েছে, সত্য না মিথ্যা লেখো, আলোর প্রতিসরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু, এটা ভুল। পরেরটা হচ্ছে, বস্তু 2F দূরত্বে থাকলে উত্তল লেন্সের প্রতিবিম্বের বিবর্ধন কত হবে, 1 হবে উত্তর। পরেরটা হচ্ছে, গৃহবর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। পরেরটা, তড়িৎ এর ওপর চুম্বকের ক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগের নাম লেখো, যেটা হচ্ছে তোমার গ্যালভেনোমিটার। কি বললাম, গ্যালভেনোমিটার। পরেরটা হচ্ছে, প্রবাহ মাত্রা বাড়ানো হলে বাড়লো চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে, প্রবাহমাত্রা বাড়ানো হলে বাড়লো চক্রের কি ঘূর্ণনের পরিবর্তন হবে। তো প্রবাহমাত্রা বাড়ালে বাড়লো চক্রের ঘূর্ণনের কোনো পরিবর্তন হবে না। তারপরে চলে যায়, কোন সমবায়ে অনেকগুলো রোধককে যুক্ত করলেও তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় হ্রাস পায়। তো উত্তরটা কি, সমান্তরাল সমবায়ে। কোন সমবায়ে, উত্তর হচ্ছে সমান্তরাল সমবায়ে, অনেকগুলি রোধককে যুক্ত করলে তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় হ্রাস পায়। পরেরটা হচ্ছে, একটি বিরল মৃত্তিকা মৌলের উদাহরণ দাও, যেটা হলো সিরিয়াম। আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী আছে, 18টি, খুবই সহজ প্রশ্ন। মেন্ডেলিফের পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি কোন শ্রেণীর থাকে, শূন্য শ্রেণীতে থাকে, নোবেল গ্যাসগুলি শূন্য শ্রেণীতে থাকে।
এন এ কে ও তারপরে এন, এদের মধ্যে কোনটি জারণধর্মী? এর মধ্যে অক্সিজেন হচ্ছে জারণধর্মী আর এন এ হচ্ছে বিজারণধর্মী। পরের প্রশ্ন চলে যায়, এইচ টু তৈরির সময় কতগুলো ইলেকট্রন জোড় তৈরি হয়? দুটি। পরেরটা বলছে, এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এইচসিএল। উত্তর হচ্ছে কি, এইচসিএল। এমন একটি সমযোজী পদার্থের নাম করো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। উত্তর এইচসিএল। পরেরটা, ন্যাপথলিন ও ক্লোরোফর্মের মধ্যে কোনটি কঠিন পদার্থ? উত্তর হচ্ছে ন্যাপথলিন। এবার চলে যাবো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। CuSO4 যেটাতে আয়নীয় বন্ধন দেখা যায়, MgCl2 যেটা হলো একটি তীব্র তড়িৎ বিশ্লেষক, তারপরে C6H12O6 যেটা হলো তড়িৎ অবিশ্লেষ্য, আর অষ্টক নীতি যেটা হলো সুস্থিত ইলেকট্রন কাঠামো। এরপরে আমরা চলে যাবো আরও কিছু আমাদের SQ টাইপের প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলোতে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ওজোন স্তর ধ্বংসে না স্যার এই যে রয়েছে গোল্ড প্লেটিংয়ের সময় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের নাম কি? গোল্ড প্লেটের প্লেটিংয়ের সময় ব্যবহৃত যে তড়িৎ বিশ্লেষক তার নাম হলো পটাশিয়াম অরোসায়ানাইট। কী বললাম? পটাশিয়াম অরোসায়ানাইট। রয়েছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষের নাম লেখো, তো তোমরা লিখবে CH3C00H। কী বললাম? CH3C00H। আরেকটা প্রশ্ন হচ্ছে, CuSO4 এর তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম তড়িদ্দার ব্যবহার করলে কী দেখা যাবে? প্লাটিনাম তড়িদ্দার ব্যবহার করলে অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন দেখা যাবে। কী বললাম? CuSO4 এর তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম তড়িদ্দার ব্যবহার করলে অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন দেখা যাবে। তো এই হলো আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ যে সেট, সেই সেটের উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি কাজে লাগবে এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।